অনেক পুরুষ ভাইরা তাদের যৌনশক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে। এই যৌনশক্তিটা কীভাবে সহজে বৃদ্ধি করবেন এবং কী কারণে যৌনশক্তি হারিয়ে যাচ্ছে? আপনারা অতিরিক্ত পরিমাণ ধূমপান করেন, অতিরিক্ত পরিমাণ চায়ের সাথে চিনি খান, দেখা যাচ্ছে অনেকে রাত জাগেন, মানে রাত্রে ঘুম হয় না, রাত জাগেন, এসব বদ অভ্যাস কারণে আপনার দিন দিন আপনার শরীর থেকে যৌনশক্তিটা হারায় ফেলাইতেছেন এবং আপনার যৌনশক্তিটা একদম ক্ষয় হয়ে যাচ্ছে। এই যৌনশক্তিটা কীভাবে সহজে বৃদ্ধি করবেন? বিশেষ করে এসব কুঅভ্যাস বাদ দিতে হবে। বিশেষ করে যে অনেকে চায়ের সাথে এত পরিমাণ চিনি খায় তা বলার অপেক্ষা রাখে না, এই চিনি খাওয়া বাদ দিতে হবে। বিশেষ করে অনেকে দেখবেন রাত জাগে, এই রাত জাগাটা বাদ দিতে হবে। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে। দেখবেন একটা সময় আপনাদের পরিপূর্ণ যৌবন ফিরে আসবে। আর বিশেষ করে 2-3টা খাবার সাথে আজকে পরিচয় করাই দেবো। এই 2-3টা খাবার আপনার যদি নিয়মিত খান 2 থেকে 3 মাস, ইনশাল্লাহ আপনাদের শরীরে পরিপূর্ণ যৌবন ফিরে আসবে। আর বিশেষ করে অনেকে দেখবেন বয়স্ক ছাপ, কম বয়স কিন্তু দেখা যায় অনেক বয়স্ক মানুষের মতো, মানে বয়স্কের মতো ছাপ পড়ছে, যে স্কিন বা শরীরের মধ্যে যে দেখা যাচ্ছে একদম বয়স্ক ছাপ পড়ছে, আর মুখের মধ্যে বয়স্ক ছাপের মতো দেখা যায়। এই বয়স্ক ছাপ কীভাবে সহজে দূর করবেন? ইনশাআল্লাহ যারা আজকে ভিডিও দেখবে তারা অনেক উপকৃত হবে, যারা আজকে ভিডিও দেখবেন হ্যাঁ অনেক মিস করব। বিশেষ করে যারা ফেসবুকে দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, ফলো দিবেন। ফলো দিলে এইট হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন। আর শেয়ার দিবেন, শেয়ার দিলে এইট হয় নতুন একটা মানুষ এই ভিডিওটা দেখতে পায়, আর যদি এই সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ সে একটা সমাধান করবে। মূল কথায় আসি, যাদের যৌনশক্তির অনেকটা ক্ষয় হয়ে গেছে এই যৌনশক্তি সহজে কীভাবে পরিপূর্ণ করবেন, যৌনশক্তিটা কীভাবে দিন দিন বৃদ্ধি করবেন? আর দেখবেন অনেকে বয়স্ক ছাপ, এই বয়স্ক ছাপটা কম বয়স কিন্তু অনেকে বয়স্ক ছাপ দেখা যায়, বয়স্ক মানুষের মতো দেখা যায়। এই বয়স্ক মানুষের ছাপটা কীভাবে সহজে দূর করবেন? মূলত যে একদম খাঁটি মধু, একদম খাঁটি মধু নেবেন, আর হলো কালিজিরা, কালিজিরা যে পরিমাণ মতো, এই যে দেখবেন পরিমাণ মতো 1 মুঠ হচ্ছে কম, অর্ধেক মুঠ, আর আপনার 1.5 চামচ আপনার খাঁটি মধু, এগুলো আপনারা প্রতিদিন একদিনে একবেলা খাইতে হবে, প্রতিদিন একবেলা খাবেন, মানে হাফ মুঠ আপনার হলো কালিজিরা আর মধু 1.5 চামচ বা 2 চামচ মিশায় একসাথে মিশায় এভাবে মিশায় আপনারা চিবাই চিবাই খাবেন, এভাবে আপনি একবেলা করে খাবেন, প্রতিদিন খাবেন। কালিজিরা আর মধু কিন্তু শরীরের জন্য খুব উপকার।